একটা অল টাইম ভ্যারাইটি, কিন্তু একে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব। এই যে ফল হয়েছে দেখুন, আবার ফুল হয়েছে যেদিকেও আছে, আর এটা একটা ইন্ডিয়ান সিকি। আচ্ছা, ইন্ডিয়ান সিকি বলে ছোটোর থেকে মিষ্টি, আমি এটা কেটে খেয়ে দেখব। এটা অ্যাকচুয়ালি অল টাইম বলে সঙ্গে এটা বাউথ ভিয়েতনামের একটা ভালো ভ্যারাইটি একটা। যাই হোক, এটা তো মিষ্টিই আছে, কিন্তু এটা থাকবে না। এই যে হলুদ হয়েছে, আরও কতগুলো আছে। এটা ইন্ডিয়ান সিকি। এটা এবার আমার হয়েছে, আমি ইচ্ছা করে একটু কাটি কেটে। সবাই বলে যে একে যে এটা ছোটোর থেকে মিষ্টি, আমি ইচ্ছা করে এই লেবুটা আমি নষ্ট করলাম। একটু একটু দেখি, আমি ছোটোর থেকে যদি মিষ্টি আসে তাহলে সবাই বলে যে এটা ছোটোই মিষ্টি হয়, তাহলে সেইভাবে লাগানোর ব্যাপারে আমরা দেখব। দেখি তো আরও আছে। এই যে হয়েছে, অনেকগুলোই হয়েছে, কিন্তু এত গরমে তো দেখি এটা। বাহ, রস চলে এসছে তো। এটা ইন্ডিয়ান সিকি, কিন্তু দেখি খেয়ে দেখি যদি মিষ্টি হয়। এ নাও, তুমি একটা নাও তো, এ নাও, দেখি দাও, তুমি দেখি একটা। সত্যি ইন্ডিয়ান সিকি, ইন্ডিয়ান সিকি মানে ইন্ডিয়ান সিকি অরিজিনালি। এই যে লোকে বলে যে যে খুব মিষ্টি, সত্যি দারুণ। এই যে দারুণ দারুণ, এই যে আমি ইন্ডিয়ান সিকি লাগিয়েছি, সবাই লাগান। এটা এটা সবার বাড়িতে একটা করে লাগান, আর দু একটা লেবু সে খাওয়াই যায় না, এত ট ইয়ে হয়। মানে আমি ইচ্ছা করে, এটা এখনো বেশি কিছু হয়নি, তবু এত মিষ্টি। এই দেখুন, তার ভিতরে রস চলে এসছে, কিন্তু আমি এখনই খেয়ে দেখলাম, মানে যথেষ্ট মিষ্টি, যথেষ্ট মিষ্টি। তা আবার এ তো বড় হলে তো মিষ্টি হবেই, আর কালারটাও দেখুন। এই যে এটা আপনারা অবশ্যই লাগান, ইন্ডিয়ান সিকি। এটা আমার যদিও বিকাশ দার নার্সারির গাছ, এটা আমাকে দেবু দিয়েছিল, দেবু ভাই আমাকে একটা বড় গাছই দিয়েছিল। আমার আগে ইন্ডিয়ান সিকি ছিল না, কিন্তু এবার আমি সংগ্রহ করেছি। এই যে ফলও ছিল, ফল শুদ্ধই আমাকে দিয়েছিল, ছোট ছোট ছিল। এটা আবার দ্বিতীয়বার, সেটা তো যাই হোক পড়ে গেল, এটা আবার দ্বিতীয়বার হয়েছিল। তা খেলাম অরিজিনালি মিষ্টি ইন্ডিয়ান সিকি। যারা মনে করবেন যে টক ইয়ে, এই যে দেখুন আপনারা বাউথ্রি আর ইন্ডিয়ান সিকি অল্টার করে রাখতে পারেন। আর একটা পাঞ্জাব মালটা, কিন্তু পাঞ্জাব মালটাটা আমার হয়েছিল দুর্ভাগ্যবশত, আমার মানে একটাও গাছে নেই। আর একটা আমি দেখাচ্ছি, অন্য একটা ইয়েতে দিচ্ছি। তবে ইন্ডিয়ান সিকি অবশ্যই রাখবেন সঙ্গে। এই যে এটা এটা একটা অল টাইম ভ্যারাইটি, এটা আমি খেয়ে দেখব, এটা পরে দেবো। এটা এটা আবার নতুন হয়েছে, আগেরগুলো সব পড়ে গেছে, গাছটাই আমার নষ্ট হতে চাচ্ছিলো। কিন্তু যাই হোক, পরিশেষে বলি যে ইন্ডিয়ান সিকি অবশ্যই ভালো, ছোটো। এই দেখেন, কিচ্ছু হয়নি, আমি কাটলাম, কেটে ইচ্ছা করেই কাটলাম। এটা লেবুটা নষ্ট করলাম, কিন্তু নষ্ট হলো না, আমি খেয়ে নিলাম। আমার এগুলো সত্যি বলছে, আমার খুব ভালো লাগে এগুলো। যেটা আপনাদের যেটা ভালো আছে ছাদে, বা যে লেবুগুলো ভালো সেটাও আপনারা বলুন, সবাই ভালো লাগবে। সবাই আপনারা শেয়ার করুন, এগুলো অবশ্যই ভালো লাগবে। আর ঠিক আছে, আজ এ পর্যন্তই। আমি প্রদীপ।